হ্যালো বন্ধুরা, আজকের এবার দেখাবো এই অক্টোবর মাসে 11 থেকে 12 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো লিস্টে 3 নম্বর ফোনটি হলো ইনফিনিক্সের হট 10S। ফোনটি আছে 6.82 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো G85, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.4 GHz-এর, এছাড়াও GPU থাকছে মালি G52। ফোনটিতে রিয়েল ক্যামেরা থাকছে 38+2+ RoT VGA ক্যামেরা সহ AAA ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 GB, এছাড়াও রোম থাকছে 128 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 12,999 টাকায়। এছাড়াও 13,000 টাকার সেরা 3টি গেম ফোনের নাম জানতে উপরে অ্যাবাউটে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো সিম্ফনি Z33। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটির চিপসেট থাকছে ইউনিসকের T610। ফোনটিতে CPU থাকছে অক্টাকোর 1.8 GHz-এর। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+2+8 মেগাপিক্সেলের AAA ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 3 GB এবং রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8,990 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো রিয়েলমি C21Y। ফোনটি আছে 6.50 ইঞ্চির HD ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসকের T610, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.4 GHz-এর, এছাড়াও GPU থাকছে মালি G52। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+2+2 মেগাপিক্সেলের AAA ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 GB এবং রোম পাবেন 64 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 12,499 টাকায়।